আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ হতে কেন এত তোড়জোড় তুরস্কের সীমান্তে স্থিতি অবস্থা ফেরাতে চীনের সঙ্গে আলোচনার পথ সবসময় খোলা বলছে ভারত এবার মমতার পাশে দাঁড়ালেন কেজরিওয়াল গোপনে ইসরায়েল সফর করেছেন ইমরান খানের প্রতিনিধি আফ্রিকায় আবারও ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের আক্রমণ জাতিসংঘের সতর্কতা আদিবাসী নারীকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন বাইডেন এবং সর্বশেষ থাকছে ম্যাক্রো করোনা আক্রান্তের কথা শুনেই আইসোলেশনে ইউরোপীয় নেতারা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ হতে কেন এত তোড়জোড় তুরস্কের সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি করছে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও সুদান এ নিয়ে মুসলিম বিশ্বে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়ার মধ্যেই নতুন করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে মরক্কো মরক্কোর এই সিদ্ধান্তে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে মুসলিম বিশ্বে এর মধ্যেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তোড়জোড় শুরু করে দিয়েছে তুরস্ক ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে ইতিমধ্যে তেল আবিবে রাষ্ট্রদূত নিয়োগ করেছে দেশটি তবে এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে কেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো করতে চায় তুরস্ক মার্কিন গণমাধ্যম আল মনিটর জানিয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গবেষক উফুক উলুতাসকে রাষ্ট্রদূত করে তেল আবিবে পাঠিয়েছে তুরস্ক উলুতাস পেশাদার কূটনীতিক না হলেও তিনি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন হিব্রু ভাষা জানা উলুতাস মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন আল মনিটর অবশ্য জানিয়েছে তুরস্ককে ইসরায়েলের কাছে ইতিবাচকভাবে তুলে ধরতে উলুতাসকে ভালোই কাঠ গড় পোড়াতে হবে দীর্ঘদিন ইসরায়েলের সঙ্গে এক ধরনের বৈরিতা দেখানোর প্রবণতা দেখা গিয়েছে তুরস্কের যদিও দুই দেশের বাণিজ্য চলেছে পুরোদমেই তুরস্কের পরিসংখ্যান বিভাগে হিসাবে গত আট বছরে প্রতি বছর বাণিজ্য হয়েছে $6 বিলিয়ন মতো চলতি বছরের গত দশ মাসে দেশ দুটির মধ্যে বাণিজ্য হয়েছে $5 বিলিয়ন বেশি তবে তুরস্ক যেভাবে ইসরায়েলকে কাছে টানতে চাইছে তাতে বিশ্লেষকরা মনে করছেন দুই দেশের বাণিজ্য আরও বেড়ে যাবে তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের শুধু বাণিজ্যের কথাই ভাবেননি বাণিজ্যিক ও ভূ রাজনৈতিক সুবিধা পেতে মধ্যপ্রাচ্যের দেশগুলো সম্প্রতি ইসরায়েলের দিকে ঝুঁকেছে এর মধ্যেই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নিয়েছে ফলে ইসরায়েলও সুবিধাজনক অবস্থানে রয়েছে সীমান্তে স্থিতি অবস্থা ফেরাতে চীনের সঙ্গে আলোচনার পথ সবসময় খোলা বলছে ভারত লাদাখ সীমান্তে স্থিতি অবস্থা ফেরাতে সব বদ্ধপরিকর ভারত চীনের সামনে আলোচনার রাস্তা সবসময় খোলা বলে বৃহস্পতিবার নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয় একাধিকবার সামরিক ও কূটনৈতিক স্তরে বৈঠক হয়েছে কিন্তু সমাধান মেলেনি ফের আলোচনা টেবিলে বসতে রাজি ভারত চীন চাইলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলে ভারত মনে করে নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন দুই দেশের সেনার মধ্যে সমঝোতা বজায় রেখে ওই দুই দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে আলোচনার টেবিলে বসতে চায় ভারত সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে চীনের সাংহাইতে ভারতীয় দূতাবাসে কমিউনিস্ট পার্টির এক সদস্যকে নিয়োগ করা হয়েছে এই খবরের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি অনেক সময় স্থানীয় লোকদের নিযুক্ত করা হয়ে থাকে এর আগে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত বলেন সীমান্তে যে কোনো ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করতে প্রস্তুত ভারত পাকিস্তান ও চীনের মোকাবেলা করতে পিছুপা হবে না ভারত দেশের সেনাবাহিনী তৈরি হয়েছে যে কোনো পরিস্থিতি সামলানোর জন্য ভারতীয় সেনা যেমন সীমান্তে তৈরি তেমনই পুরোপুরি প্রস্তুত নৌসেনা ও বিমান সেনা তিনি বলেন পূর্ব লাদাখ সহ দেশের উত্তর পূর্ব প্রান্তে একাধিকবার দখলদারির চেষ্টা চালিয়েছে তবে প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী এবার মমতার পাশে দাঁড়ালেন কেজরিওয়াল পশ্চিমবঙ্গের তিন বিতর্কিত আইপিএস অফিসারের বদলি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার সকালে টুইট করে মমতার পাশে দাঁড়িয়ে
কড়া ভাষায় কেন্দ্রের সমালোচনা করেন তিনি। শুক্রবার সকালে ক্ষমতাসীন বিজেপির নেওয়া পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে টুইটে কেজরিওয়াল লেখেন, কেন্দ্র যেভাবে নির্লজ্জের মতো বাংলার শাসনে নাক গলাচ্ছে তার নিন্দা করছি। রাজ্যের অধিকারের তোয়াক্কা না করে যেভাবে নির্বাচনের আগে বাংলার পুলিশ অফিসারদের বদলি করা হচ্ছে তা আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আঘাত। রাজ্যের স্থিতি নষ্ট করতেই এই পদক্ষেপ। গোপনে ইসরায়েল সফর করেছেন ইমরান খানের প্রতিনিধি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একজন সিনিয়র উপদেষ্টা গত মাসে গোপনে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল সফর করেছেন। ইসলামাবাদের সঙ্গে তেল আবিবের সম্পর্ক স্বাভাবিক করার প্রচণ্ড চাপ উপেক্ষা করেছে বলে যখন ইমরান খান জোর গলায় বলে আসছেন তখন এই ধরনের খবর সামনে এল। নেতানিয়াহুর মন্ত্রিসভার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে ইসরায়েল হাইয়ম সহ আরও কিছু পত্রিকা দাবি করেছে, গত 20 নভেম্বর ইমরানের ওই উপদেষ্টা ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে ইসলামাবাদ থেকে লন্ডন গেছেন এবং পরে সেখান থেকে একই এয়ারলাইন্সের BA-165 ফ্লাইটে তেল আবিবে পৌঁছেছেন। ইসরায়েলি পত্রিকাগুলো যদিও ইমরান খানের ওই উপদেষ্টার নাম প্রকাশ করেনি। ওই উপদেষ্টা কয়েকদিন তেল আবিবে অবস্থান করে বেশ কয়েকজন পদস্থ ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। এসব সাক্ষাতে তিনি ইসরায়েলি কর্মকর্তাদের জানিয়েছেন ইমরান খান তেল আবিবের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কৌশলগত সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে লন্ডন ভিত্তিক ইসলামিক থিওলজি অব কাউন্টার টেরিজমের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নূর দাহরি এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। গত বুধবার 16 ডিসেম্বর তিনি দাবি করেছেন ইমরান খানের ওই উপদেষ্টা তার ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে তেল আবিব সফর করেন। তার মতে আরব দেশগুলোর সঙ্গে পাকিস্তানের বর্তমান শীতল সম্পর্ক থেকে ইসলামাবাদকে বের করে আনার পাশাপাশি আরও বেশি কিছু অর্জনের বিনিময়ে ইমরান খান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছেন। ইসরায়েলের নিউজ চ্যানেল I-24 দেওয়া সাক্ষাৎকারে দাহরি দাবি করেন মার্কিন সরকার পাকিস্তানের ওই উপদেষ্টার তেল আবিব সফর অনুমোদন করেছিল বলে তেল আবিব বিমানবন্দরে ইসরায়েলি কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পাকিস্তানি বংশোদ্ভূত গবেষক দাহরি বলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী উপদেষ্টা তেল আবিব ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদের প্রধান ইওসি কোহেনের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে পাকিস্তানি সেনাপ্রধানের এক গোপন বার্তা পৌঁছে দেন। এরপর তিনি ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী ইমরান খানের বার্তা পৌঁছে দেন। দাহরি বলেছেন তুর্কি ব্লক থেকে বেরিয়ে এসে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য পাকিস্তানের উপর আরব দেশগুলোর প্রচণ্ড চাপ রয়েছে। বিশ্লেষকদের মতে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ইসলামাবাদ রিয়াদের কাছ থেকে নামমাত্র মূল্যে তেল পাওয়া ছাড়া বড় ধরনের আর্থিক সুবিধা লাভ করে থাকে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে পাকিস্তান তুরস্কের ঘনিষ্ঠ হয়েছে যা রিয়াদ ও আবুধাবির সঙ্গে ইসলামাবাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। আফ্রিকায় আবারও ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের আক্রমণ, জাতিসংঘের সতর্কতা। ঝাঁকে ঝাঁকে মরু পঙ্গপালের কারণে পূর্ব আফ্রিকা ও আরব বিশ্বের কয়েকটি দেশের লাখ লাখ মানুষের জীবিকা আবারও বড় ধরনের হুমকির মুখে পড়েছে বলে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে। বছরখানেক আগেও এসব দেশে পঙ্গপালের হানার কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এরপর প্রচুর কীটনাশক ছিটিয়ে এসব পঙ্গপাল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে কিন্তু এখন জাতিসংঘ বলছে তাতে খুব একটা কাজ হয়নি বলেই মনে করা হচ্ছে। আন্তর্জাতিক এই সংস্থাটি বলছে মরুভূমির এসব পঙ্গপালের বংশ বিস্তারের জন্য ইথিওপিয়ার পূর্বাঞ্চলে এবং সোমালিয়াতে এখনও আদর্শ পরিবেশ বজায় রয়েছে। এর ফলে ঝুঁকির মুখে রয়েছে কেনিয়াও। কর্মকর্তারা বলছেন লোহিত সাগরের উভয় পাশে প্রচুর পঙ্গপালের জন্ম হচ্ছে যার ফলে ইরিত্রিয়া, সৌদি আরব এবং ইয়েমেনও নতুন করে হুমকির মুখে পড়েছে। বলা হচ্ছে পূর্ব আফ্রিকাতে এবছর পঙ্গপালের যে ধরনের আক্রমণের ঘটনা ঘটছে গত 70 বছরের মধ্যে সেরকম কখনো চোখে পড়েনি। কেনিয়াতে এই হুমকি আসন্ন, এখন থেকে যে কোনো সময় তারা হানা দিতে পারে, একথা বলেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার ঊর্ধ্বতন একজন কর্মকর্তা। পঙ্গপালের আক্রমণের পূর্বাভাস নিয়ে কাজ করেন তিনি। তিনি বলেন এবারকার পরিস্থিতি গতবারের মতোই খারাপ হতে পারে কারণ বিভিন্ন দেশের 3.5 লাখ বর্গ কিলোমিটার বিস্তৃত এলাকায় এসব পঙ্গপালের বংশ বৃদ্ধি ঘটছে। এবছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কোটি কোটি পঙ্গপাল পূর্ব আফ্রিকার দেশগুলোতে আক্রমণ করে ব্যাপক ফসলহানি ঘটিয়েছে।
পঙ্গপালের আক্রমণে আমরা অনেক পশুচারণ ভূমি এবং গাছপালা হারিয়েছি, আর এ কারণে এখনও আমাদের প্রচুর গবাদি পশু মারা যাচ্ছে বলে কেনিয়ার উত্তর অঞ্চলে একজন পশু খামারি জানিয়েছেন। তিনি বলেন, পঙ্গপালের প্রকোপের কারণে আমি 14টি ছাগল, 4টি গরু এবং 2টো উট হারিয়েছি। এখনও ভীতি তৈরি হয়েছে যে আমরা আবারও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারি, কিংবা এর পরিণতি আগের বারের চেয়েও খারাপ হতে পারে। আদিবাসী নারীকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আদিবাসী নারী ডেব হেল্যান্ডকে মনোনয়ন দেওয়ার পরিকল্পনা করেছেন। বৃহস্পতিবার 17 ডিসেম্বর রাতে বাইডেন তার এক পরিকল্পনার কথা প্রকাশ করেন খবর আল জাজিরার। বাইডেনের অন্তর্বর্তীকালীন দল বিবৃতির মাধ্যমে জানায়, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরবর্তী প্রশাসনকে নেতৃত্ব দিতে কয়েকজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, এদের মধ্যে হেল্যান্ডও রয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, সবকিছু ঠিকঠাক থাকলে হেল্যান্ড হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী স্বরাষ্ট্রমন্ত্রী। হেল্যান্ড দেশটির নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য। মার্কিন মিডিয়া নিউ ইয়র্ক টাইমসকে হেল্যান্ড বলেন, বাইডেন হ্যারিসের জলবায়ু এজেন্ডা সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্মানের বিষয়, একই সঙ্গে আদিবাসীদের সঙ্গে সরকারের সম্পর্ক পুনরুদ্ধারে এই সিদ্ধান্ত ভূমিকা রাখবে যা ট্রাম্প প্রশাসন নষ্ট করেছে। দেশের ইতিহাসে এবারই প্রথম কোন আদিবাসী ক্যাবিনেট মন্ত্রী দায়িত্ব পালন করতে যাচ্ছেন। ম্যাক্রোর করোনা আক্রান্তের কথা শুনেই আইসোলেশনে ইউরোপীয় নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর কয়েকটি ইউরোপীয় দেশের নেতা স্বেচ্ছায় আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট কিভাবে সংক্রামিত হয়েছেন তা এখনও স্পষ্ট না হলেও গত কয়েকদিনে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন সহ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন তিনি। সে কারণে তার সংস্পর্শে আসা কয়েকটি দেশের নেতারা আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার 17 ডিসেম্বর ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদের বিবৃতির মাধ্যমে ম্যাক্রোর করোনায় আক্রান্ত হওয়ার কথা জানানো হয়। সেখানে বলা হয়েছে, আগামী 7 দিন আইসোলেশনে থেকে দেশ পরিচালনার দায়িত্ব চালিয়ে যাবেন তিনি। এলিসি প্রাসাদের তরফে বলা হয়, সম্প্রতি তার ঘনিষ্ঠ সংস্পর্শে আসা সকলকেই পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। গত সপ্তাহে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে অংশ নেন ফরাসি প্রেসিডেন্ট। সেখানে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবানের কাছাকাছি আসেন ম্যাক্রো। ওই সময় তাদের থেকে সামান্য দূরে ছিলেন অস্ট্রেলিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কার্য। অংশগ্রহণকারী অন্য নেতাদের মধ্যে ছিলেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট, বেলজিয়ান প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো, ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কান্তে, ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি ডেভিড সাসোলি সহ অনেকেই। এছাড়া গত বুধবার 16 ডিসেম্বর ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কাস্তা। বৃহস্পতিবার পর্তুগিজ প্রধানমন্ত্রী কার্যালয় তার স্বেচ্ছায় আইসোলেশনে যাওয়ার খবর জানিয়েছেন।